আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা একটু সংক্ষিপ্ত একটু পরিচয় হয়েনি আরো দুই একজন আস্তে আস্তে তারপর ওয়া আলাইকুম আসসালাম ওয়া আমি থেকে ও আচ্ছা 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 भैया সবার নাম পরিচয় যদি আমরা স্টুডেন্ট হয়ে থাকি তাহলে কোথায় পড়াশোনা করছি বা যদি প্রফেশনাল হয়ে থাকি কোথায় কি করছি একটু সংক্ষেপে যদি বলা যায়

পার্ট টাইম করছি স্যার সো এই জন্য স্কিলসটা শেখার জন্য এই জন্য মানে আমি এই ওয়েবিনারে জয়েন করেছি ও আচ্ছা 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 মাশাআল্লাহ থ্যাঙ্কস আপনার জার্নিটা বেশ সহজ হোক জি স্যার দোয়া করবেন স্যার জি জি আমার লাভ আল্লাহ তাআলা সহজ করে দিন আর কেউ কি একটু কাইন্ডলি উইলিংলি পরিচয় দেবো যারা জয়েন করেছি কেউ কি কাইন্ডলি পরিচয় দিব পরিচয় হলে আমাদের জন্য মানে কথা বলতে একটু সুবিধা হয় যে আমরা কিভাবে থেকে শুরু করব বা ওভারঅল স্মুথ হয় আর কি কথা বলাটা আমি দেখতে পাচ্ছি আবু সাইদ ভাই জয়েন করেছেন সন্দীপ কুমার ভাই এমডি আবিদিন জাহিদ ভাই রাফি ভাই এবং নাইমুল হক সাগর ভাই ভাই আপনারা জয়েন করেছেন আপনারা কেউ কি পরিচয় দিবেন না হলে আমরা এক মিনিট আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি জি ওকে আমি আবু সাইদ বলছি আমি কারেন্টলি টিটন প্রাইভেট লিমিটেড নামক একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে আছি এবং এখানে আমি ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করছি সো এখন আমি একটু ডেটাবেস নিয়ে একটু ভালো পড়াশোনা করতে চাচ্ছি আর ইমরান ভাই ওনার সাথে আমার এর আগেও কথা হয়েছিল এখন ওনাকে ইয়ে দেখার পরেই সো এই কোর্সের প্রতি একটু আগ্রহটা বাড়ছে সো এতটুকুই হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ঠিক আছে আর কেউ চাইলে পরিচয় দিতে পারি আসসালামাইকুম আমি জাহেদুল ইসলাম জাহিদ

ভাইয়া ইরহাম ইবনে আব্দুর রহমান ভাইয়া আমাকে স্যার বলতে হবে না ভাইয়া আমাকে ভাই বলেই চলবে হ্যাঁ এটাতে আমি বেশি ওকে ভাই জি অবশ্যই আচ্ছা আমি এক মিনিট আমি একটু স্লাইডটা শেয়ার করছি আমার স্লাইড কি দেখা যাচ্ছে জি হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা আমরা এখানে সবাই কম বেশি সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে জড়িত এটা নিয়ে আমরা কাজ করছি আশা করছি আর স্লাইড দেখা না গেলে অবশ্যই আমরা বলবো সফটওয়্যারের যত ধরনের কাজ আছে মৌলিকভাবে যদি আমরা ফ্লোটা ধরি সেটা হচ্ছে যে আমার ডেটার বিভিন্ন ধরনের ডেটা নিয়ে আমরা আসলে কাজ করি সেটা হচ্ছে ডেটাকে হয়তো আমরা ম্যানুপুলেট করছি অথবা রিট্রিভ করছি ডেটাকে মোটা দাগে কাজগুলো এমনই হয়তো আমি কোনো একটা ডেটা নিচ্ছি অথবা কোনো একটা ডেটা ইনসার্ট করছি তো এই ইনসার্টের ক্ষেত্রে বলি রিটিভের ক্ষেত্রে বলি সফটওয়্যার অ্যাপ্লিকেশন আসলে আমার সেই ডেটাকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন ফরম্যাট করছে বিভিন্ন সময় আমাকে সেই ডেটা দিচ্ছে কিন্তু এই ডেটাটা যে স্টোরেজে থাকছে সেটা কিন্তু আসলে ডেটাবেস হ্যাঁ তো বিভিন্ন ধরনের ডেটাবেস আছে ডেটাবেসটা ইজ ইটসেলফ এটাই একটা মানে বিরাট একটা পোর্ষণ সফটওয়্যার ফুল সফটওয়্যার ডেভেলপমেন্ট জার্নির মাঝে এটা একটা বিরাট অংশ যেখান থেকে আমরা অনেক নলেজ গেদার করতে পারি যেটা আমাদের থেকে শুরু করে স্কেলেবিলিটি থেকে শুরু করে অনেক কিছুকে হ্যাম্পার করতে পারে এবং অনেক কিছুকে ভালো ফিলিংস দিতে পারে ঠিক আছে তো আমরা কেন আসলে ডেটাবেজ নিয়ে জানবো এটা নিয়ে আমাদের আরও হয়তো কয়েকটা টপিকে ডিসকাস হবে পরবর্তীতে আমাদের যে ডেটা আমরা স্টোর করব সে ডেটাটা আমরা কিভাবে স্টোর করব একটা সিস্টেম থেকে কিভাবে আমার ডেটাটা স্টোর করা উচিত এটা আমার বোঝা উচিত আসলে এটার একটা ইম্পর্টেন্স আছে তারপর হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি ডেটা ইন্টিগ্রিটিটা কি আমরা বলতে পারি কেউ ডেটা ইন্টিগ্রিটিটা আসলে কি ডেটা ইন্টিগ্রিটিটা যদি আমি এক কথায় বলতে চাই তাহলে সেটা বিষয়টা অনেকটা এমন যে আমি যে ডেটা দেখছি এটার এনসিওর করা যে আমি আসলে সঠিক ডেটাটাই দেখতে পাচ্ছি আমার কাছে সঠিক ডেটাটাই আসছে আমি ধরি একটা ই কমার্স সাইট আমি একটা প্রোডাক্ট অর্ডার করলাম এই অর্ডারের সাথে এই অর্ডারের মাঝে আমি চারটা প্রোডাক্ট অর্ডার করেছি তো ওই চারটা প্রোডাক্ট আমি যখন অর্ডার ডিটেলসে যাচ্ছি আমি যে চারটা প্রোডাক্টই আসলে দেখতে পাচ্ছি এই ডেটাটা তো আসলে স্টোর হয়ে আছে আমার ডেটাবেজে আমি হয়তো বিভিন্ন কোয়েরি লিখছি ও আর এম দিয়ে বিভিন্ন কিছু লিখছি আমার এপ্লিকেশন লেভেলে কিন্তু আসলে ডেটাবেস থেকে যখন এই ডেটাটা আসছে তখন আমার এই ডেটা ইনটিগ্রিটিটা ওইটার সাথে রিলেটেড যে আমার ওই অর্ডারের সাথে রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি দেখতে পাচ্ছি কিনা এটা এনশিওর করা তো এই এনশিওর করার বড় একটা রোল প্লে করে মূলত এই ডেটাবেস এটা হচ্ছে ডেটা ইনটিগ্রিটি ডেটা ইনটিগ্রিটির মাধ্যমে আমরা মানে বিশেষ করে এসকিউএল যেসব আহ ডেটাবেজগুলো আছে সে স্কিউলগুলোর বিরাট একটা ফিচার হচ্ছে যে ডেটা ইন এসিড কমপ্লাইন্ট যেটা আমরা এসিট কমপ্লাইন্ট নিয়ে বিস্তারিত জানবো ইনশাল্লাহ তো এসিড কমপ্লাইন্টের মাধ্যমে ডেটা ইন ডিগ্রিটিও এনশিওর হয় তারপর হচ্ছে স্কেলেবিলিটি মানে ডেটাবেজ নিয়ে কথা বলতে গেলেই প্রথমেই আমাদের যেই বিষয়টা আলোচনায় আসে সেটা হচ্ছে স্কেলিবিলিটি যখন আমরা একটা হাই ট্রাফিক সাইটে যখন আমরা বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আসবে তখন সেটাকে আমরা কিভাবে সেটার ম্যানেজ করব সেটার ম্যানেজমেন্টটা কেমন হবে সেটার কোয়েরিগুলো কতটা এফিশিয়েন্ট এবং সেটার ড্রবক্সগুলো কি কি থাকতে পারে কিভাবে আমরা একটা আনস্কেল সাইটকে স্কেল করব এই বিষয়গুলোর জন্য ডেটাবেসটা একটা বিরাট একটা রোল প্লে করে হঠাৎ করে একটা সাইট স্লো বা একটা ডেটাবেস থেকে স্লো কেন কোন কোন জায়গায় আমি আসলে হিট করতে পারি এটা বোঝার জন্য এটা মানে ডেটাবেস ডিপ নলেজ যে কোনো ডেটাবেস নিয়ে ডিপ নলেজ এটার একটা মানে স্কেলেবিলিটির একটা বলতে পারি প্রিলিক তারপর হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিকোভারি একদম কমন একটা বিষয় যেটা হচ্ছে যে বড় বড় সাইটে বড়ো ছোটো মাঝারি সব ধরনের সাইটে এটা খুব ফ্রিকুয়েন্টলি না হলেও মাঝে মাঝেই হয়ে থাকে সেটা হচ্ছে যে ফুল ডেটাবেস মানে ক্র্যাশ করেছে সরি আমরা খেয়াল করেছি বোধহয় অনেকে যারা খোঁজখবর রাখে দেখেছিলাম যে গত সম্ভবত মাসখানেক আগে ওয়ার্ল্ডের খুব রিকগনাইজড একটা কোম্পানি রিসেন্ট যারা ইমেল সার্ভার মানে ইমেল সেন্ড করে থাকে তাদের ফুল ডেটাবেস ক্রেশ করেছিল ফুল ডেটাবেস ক্রেশ করেছিল একটা ইনসিডেন্টের কারণে তারপর তাদের ফুল ডেটাবেজ রিকভার করতে হয়েছে তো এই যে একটা ডেটাবেস ক্রেশ করলো তারপর আমি সেই ডেটাবেসটাকে রিকভার করবো তো এই প্রসেসটা আমি কিভাবে করব। এটার জন্য আমার ডেটাবেস সম্পর্কে যথেষ্ট নলেজ থাকতে হবে হঠাৎ করে আমি রাত তিনটার সময় শুনলাম যে ডেটাবেস কোনো রেসপন্স করে না দেখি যে একদম ডেটাবেস ফুল ডেটাবেস পড়ে গেছে এখন আমাকে এই ডেটাবেস ক্র্যাশ যেহেতু করেছে এখান থেকে রিকোভার এটা কিভাবে করবো আয় হাই তো এটার জন্য হচ্ছে যে আমার ডেটাবেসের ডিপ নলেজটা লাগবে এবং এটা খুব স্বাভাবিক মানে একটা গাড়ি রাস্তায় চলতে গেলে যেমন আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হতেই পারে একটা সিস্টেমের একটা ডেটাবেসও এমন বিভিন্ন কারণে ক্র্যাশ করতে পারে তারপর হচ্ছে চুজিং দ্য রাইট ডেটাবেস আমি কোন ডেটাবেস আমার ইয়ার জন্য মানে আমার প্রজেক্টের জন্য আমার এপ্লিকেশনের জন্য অথবা আমার সলিউশনের জন্য ঠিক কোন ডেটাবেসটা আমি চুজ করব এটা কি কেউ বলে এসকিউএল কেউ বলে নো কোন কোনটা ভালো কে কি বলেন কার কি অভিমত বলুন তো এসকিউএল ভিএস নো এসকিউএল এটা নিয়ে তো আমরা মানে অনেক কন্টেন্ট দেখি অনলাইনে এসকিউএল ভিএস নো এসকিউএল এর মধ্যে কোনটা ভালো আপনি বলছেন মাই এসকিউএল মানে এটা এসকিউএল ডেটাবেস আর কারো কোনো অভিমত एक्चुअली যতটুকু জানি যে বড় ধরনের ডেটার সমাহার থাকলে সেখানে নো এসকিউএল ব্যবহার হচ্ছে আর স্মল বা মিডিয়াম টাইপের প্রজেক্টে এসকিউএল ইউজ হচ্ছে এরকম আচ্ছা আচ্ছা আর কারো কোনো অভিমত আমি যদি বলি সেটা হচ্ছে আমার প্রজেক্টের উপর ব্যারি করবে আমি কি টাইপের ডেটা স্টোর করব আমার ডেটাতে যদি খুব বেশি রিলেশন থাকে আমার মনে হয় রিলেশনাল ডেটা বেজে যাওয়া ইয়ে হবে আর যদি আমার এমন ডেটা থাকে যেন ডেটা খুব একটা স্ট্রাকচার না তখন মনে হয় আমি নো স্কুলে গেলে ভালো হয় আচ্ছা আর কেউ কোনো শেয়ার সুন্দর সুন্দর অভিমত আসছে তারপর আমরা যাব ইনশাল্লাহ পরবর্তী উত্তরে যাব তার আগে আর কারো কোনো অভিমত আছে বলতে পারি এসকিউএল ভিএস নো এসকিউএল এটা নিয়ে প্রচুর ডিবেট হয় প্রচুর আলোচনা পাবেন আপনি ইউটিউবে সার্চ করলে প্রচুর বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা এটা নিয়ে খুব অনেক আলোচনা করেন কিন্তু আপনি ডিপ ডাইভ দিলে তখন আসলে বুঝতে পারবেন প্রথম কথা হলো প্রশ্নটার মাঝে একটু সমস্যা আছে কারণ কি প্রশ্নটার মাঝে সমস্যাটা কোথায় কারণ হচ্ছে মানে আপনার প্রজেক্টের জন্য কোন ডেটাবেস ভালো আসলে বড় বড় প্রজেক্ট বলতে যা বুঝি আমরা শুধু বড় না মিডিয়াম লেভেলের প্রজেক্টেও মানে একটা ডেটাবেস ইউজ হয় এটা একটু কমন সিনারিও না বরং মাল্টিপল ডেটাবেস ইউজ হয় আমি নিজেও পার্সোনালি এখনো যে প্রজেক্টটাতে কাজ করেছি দুইটা ডেটাবেস নিয়ে কাজ করতে হয়েছে একটা সার্চের জন্য আর একটা নর্মাল ডেটাবেস আমার স্বাভাবিকের জন্য একটা ইউজ করেছি আর সার্চের জন্য আলাদা ডেটাবেস ইউজ করেছে তো মানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার একই প্রজেক্টে এক এক কাজের জন্য আপনার মাল্টিপল ডেটাবেস লাগতেই পারে বিষয়টা হচ্ছে আপনি কোন কাজের জন্য করবেন এখানে বড় ছোট অ্যাপ্লিকেশনের সাইজ বড় মানে এখানে আমাদের অনেক সময় একটা কথা থেকে যায় যে বড় ডেটা হলে সেটা বোধ হয় মাই স্কেল পারফর্ম করতে পারে না বিষয়টা আসলে পুরোপুরি এমন নয় বড় মানে আসলে কত বড় সেটাও আমাদের আমরা কোর্সে যখন যাব তখন দেখবো যে আসলে এর ক্যাপাসিটি কত কত বড় পর্যন্ত হতে পারে মানে এটা আমাদের অনেকটা চিন্তারও বাইরে ইভেন বড় বড় অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লিকেশন বলতে আমি বোঝাতে চাচ্ছি ধরুন বিভিন্ন ব্যাংক একটা ব্যাংকের ডেটা এবং ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন যারা এম বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যারা থাকে এদের ডেটাবেসগুলো যেখানে ইনটিগ্রিটি হাইলি রিকোয়ার্ড ওই সব জায়গায় এসিড কমপ্লায়েন্স যেখানে নিয়ন্ত্রণ করতে হয় এসিড কমপ্লায়েন্সিউর করতে হয় সেসব জায়গায় কিন্তু স্টিল মানে এসকিউএল ডেটাবেস চলছে ইভেন আমি কিছুদিন আগে একটা ইয়া শেয়ার করেছিলাম আপনারা হয়তো এই আমাদের ফেসবুক গ্রুপে পিছনের পোস্টে গেলে হয়তো পাবেন যে উবারের বর্তমান যে ডেটাবেস ডক স্টোর সে ডক স্টোরটা কিভাবে কাজ করে সেটা মাই স্কুয়েল এর ফ্রি ভার্সনের উপর ওনারা আরেকটা র্যাপার তৈরি করেছেন ডক তো বিষয়টা হচ্ছে প্রথম কথা যেটা যদি বলি যে কোনটা ভালো এটা আসলে একটা প্রজেক্টের জন্য একটা ডেটাবেস লাগবে এই সিনারিওটা আসলে অনেক প্রজেক্টের ক্ষেত্রেই বা বেশ প্রজেক্টের কিছু প্রজেক্টের ক্ষেত্রেই সত্য না বরং একই প্রজেক্টে মাল্টিপল ডেটাবেস মাল্টিপল সিনারিওতে মাল্টিপল অবস্থার কারণে মাল্টিপল রিকোয়ারমেন্টের কারণে আমাদের ইউজ করা লাগতে পারে তো যখন প্রয়োজন আমরা নো স্কেল ইউজ করব যখন প্রয়োজন আমার যদি সার্চের জন্য আলাদা প্রয়োজন হয় ইলাস্টিক সার্চ আছে সোলোর আছে মেইলি সার্চ আছে সেগুলো আমরা ইউজ করতে পারি এমন বিভিন্ন প্রয়োজন আমরা বিভিন্ন ডেটাবেজ ইউজ করব আমার প্রয়োজনটা কি সেটা নিয়ে হচ্ছে যে মানে সেটা এনশিওর করাটা হচ্ছে জরুরি আর কি আর বড় ডেটা বিগ ডেটা এটা আসলে কতটুকু বড় মানে আসলে কত বড় সেটা বড় কথাটা অনেক সময় আমার কাছে উদাহরণ হিসেবে বলছি আরেকজন মনে করুন ঢাকা থেকে বগুড়া যাবেন আরেকজন ঢাকা থেকে সাভার যাবেন তো যিনি সাভার যাবেন উনি চিন্তা করছেন উনি বলছেন যে ভাই আমার তো সে সাভার যেতে হবে পাশের জন ওনাকে বলবেন যে ভাই আমি তো বগুড়া যাবো সাভার তো কাছেই ওনার পাশের জন হয়তো ওনাকে বলছেন যে ভাই আমার রংপুর যেতে হবে বগুড়া এটা তো আচ্ছা মাছ কাছেই তো বেশি দূর না আপনার বেশি সময় লাগবে তো এই বড় ডেটা বেস আসলে মাই এসকিউএল এর ক্যাপাবিলিটি কতটুক মাই এসকিউএল কতটুক পর্যন্ত ডেটা হ্যান্ডেল করতে পারে এগুলোর ডিটেলস আলোচনা আমরা আসলে হয়তো কোর্সের মাঝে করব এবং সেটা কিভাবে প্রপারলি আমার কোয়েরি করলে সেটা পারফরম্যান্স ঠিক থাকবে কিভাবে কোয়েরি করলে কোয়েরি গুলো লিখলে আমার এফিশিয়েন্সি এনসিওর করব এবং কিভাবে আমি স্কেলেবিলিটি হঠাৎ করে আমি দেখলাম যে একটা পেজ লোড হতে দুই ঘন্টা মানে এক মিনিট সময় চলে যাচ্ছে তিরিশ সেকেন্ড সময় চলে যাচ্ছে এটা কেন হচ্ছে কোন কৈরিটার কারণে হচ্ছে এবং ওই কৈরিগুলোকে আমি কিভাবে ডাউন করে সেই কৈরিগুলো বের করে সেগুলোকে আমি এফিসিয়েন্সি বাড়াবো এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করব এখানে শুধু এতটুকু বলে রাখি যে এই বিষয়গুলো এই যে ডিসিশনগুলো এই ডিসিশনগুলো নেয়ার জন্য আমার ডেটাবেজের ডিপ নলেজটা প্রয়োজন এবং রাইট ডেটাবেজ চুজ করার জন্য পরে স্লাইডে চলে যাচ্ছি স্টেপস টুয়ার্ড ডেটা মডেলিং আচ্ছা ডেটা মডেলিং নিয়ে একটু সামান্য কথা বলি আমাদের কাছে সাধারণত দুই ধরনের রিকোয়ারমেন্ট আসে আমরা যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করি দুই ধরনের রিকোয়ারমেন্ট এসে থাকে একটা হচ্ছে যারা টেকনিক্যালি যারা এডুকেটেড যারা টেকনিক্যাল বিষয় আসলে বুঝেন উনি এসে বললেন যে ভাই আমার একটা ই কমার্স সফটওয়্যার লাগবে আমার একটা হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার লাগবে এই এই রিকোয়ারমেন্ট আপনি আমাকে বানিয়ে দেন তাহলে আপনার কাছে ওয়েল রিকগনাইজড আপনার কাছে ডকুমেন্ট আছে রিকোয়ারমেন্ট ওকে আছে এবং যিনি কথা বলছেন আপনি যার সাথে কথা বলছেন উনিও টেকনোলজি বুঝছেন এমন সিনারিওটা একটু কম হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কাজ করতে গেলে দেখি যে একজন ব্যক্তি উনি হয়তো একজন বিজনেসম্যান অথবা তিনি কোনো অফিসের একজন সিনিয়র অফিসিয়ালস ওনার এখন একটা সফটওয়্যার প্রয়োজন হয়তো ওনার বাংলাদেশে একশোটা শাখা আছে দুইশোটা শাখা আছে তুমি দেখছেন যে ওনার এক দুইশোটা ওয়ার হাউজের মাঝে বিভিন্ন মালামাল প্রোডাক্ট ওয়ার হাউস স্টোর হয় স্টোর হতে গিয়ে এখন একটা ছাতা স্টোর হয়েছে বাংলাদেশে সারা বাংলাদেশে সাত হাজার ছাতা কোন একজন ভেন্ডর সাপ্লাই দিয়েছেন এভাবে সারা বছরে সত্তর হাজার ছাতা হয়তো ইয়া দেওয়া হয়েছে সবগুলো ওয়ার হাউসে স্টোর করা হয়েছে এখন হঠাৎ করে বর্ষাকালে দেখা গেল যে একই ধরনের ছাতায় একশোটা ছাতার মাঝে সমস্যা দেখা দিচ্ছে তাহলে ওনার কথা হলো যে ভাই আমার তো ওই ভেন্ডরকে ধরতে হবে যে ভেন্ডর ছাতাগুলো দিয়েছে তাকে আমি ব্ল্যাক লিস্টেড করবো ভবিষ্যতে যাতে শেয়ার আমার কোম্পানিতে না ঢুকতে পারে আরো সিমপ্লিফাই করি একজন দোকানদার তিনি হয়তো ছোট একটা দোকান চালাচ্ছেন ছোট একটা গ্রোসারি শপ চালাচ্ছেন উনি এসে আপনাকে বলবে যে ভাই আমি এই দোকানে যা আসছে না আমি সবকিছু অনলাইনে বিক্রি করতে চাই মানে ওনারা এত কিছু ওনার বোঝার ক্ষমতা নেই বা উনি এই বোঝার প্রয়োজনও নেই উনি হয়তো আপনার কাছে এসে বলল যে ভাই এই দোকানে যা আছে আমি সবকিছু অনলাইনে বিক্রি করতে চাই তো এই এ জাতীয় অভিজ্ঞতায় কি আমরা কেউ পড়েছি যে নন টেকনিক্যাল পার্সনদের থেকে আমরা রিকোয়ারমেন্ট কালেকশন করার যারা আছে জাতীয় কাজ করার অভিজ্ঞতা আছে কারো আচ্ছা যদি না থাকে থাকুক অসুবিধা নেই মানে কোনো কারণে অনেক সময় আমরা যখন কালেকশন করব কোন একটা সফটওয়্যার তৈরির আগে কোড লেখার আগে আমরা যখন রিকোয়ারমেন্ট কালেকশন করবো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে আমাদেরকে আসলে আননেমড সফটওয়্যারের রিকোয়ারমেন্ট কালেকশন করতে হচ্ছে যিনি চাচ্ছেন তিনি শুধু তার প্রবলেমটা সম্পর্কে জানেন তার টেকনিক্যাল আসপেক্টার সম্পর্কে তিনি হয়তো জানেন না তিনি এসে আপনাকে বললেন যে ভাই আমার এই যা কিছু আছে আমার এই যে কাপড়ের ব্যবসা আমি কাপড় অনলাইনে বিক্রি করতে চাই কী করবো বলেন তো এই যে ওনার ফুল সাইকেল ওনার বিজনেসটা বুঝে ওনার বিজনেস লজিকটা বুঝে সেটাকে ফুল সফটওয়্যার পর্যন্ত নামিয়ে আনা ইফিসিয়েন্ট রইতে এই জায়গাতে কাজ করার জন্য হচ্ছে যে ইয়ার প্রয়োজন মানে আপনার ডেটাবেস সম্পর্কে একটা ভালো ধারণা প্রয়োজন কারণ আপনার প্রতিটা স্টেপেই আপনি কিছু ডেটা স্টোর করতে হবে কিছু ডেটা পরের প্রথম স্টেপে আপনি যদি স্টোর না করেন হয়তো দেখা যাবে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে গিয়ে একটা কাজের জন্য সেটা প্রয়োজন হয়ে যাচ্ছে অথবা তৃতীয় পর্যায়েও প্রয়োজন হয়নি বছর শেষে একটা রিপোর্ট জেনারেট হবে ওই রিপোর্ট জেনারেট এমন একটা কলাম রাখা আছে যেটা আপনি প্রথম থেকে যদি ওই ইয়ার ডেটা না রেখে থাকেন মানে ওই কলামের ডেটা যদি আপনি বছরের শুরু থেকে না রেখে থাকেন তাহলে সেই রিপোর্ট জেনারেশনের সময় গিয়ে হয়তো কোনো একটা মানে ঝামেলা তৈরি হতে পারে তো এজন্যই আমরা যখন বিশেষ করে রিকোয়ারমেন্ট কালেকশান করব এটা একটা ওয়ে এভাবে আমাদের কাছে রিকোয়ারমেন্টগুলো আসে তারপর ডেটা মডেলিংয়ের জন্য আমার এই রিকোয়ারমেন্টগুলো নিয়ে আমাদের বসা উচিত মানে গিয়েই প্রথমে কোড শুরু করে দিলাম এটা এই অ্যাপ্রোচটা আসলে পুরোপুরি ঠিক না বরং আমরা শুরুতে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা উচিত ওনার আসলে কি কি লাগবে সে ফিচার লিস্টগুলো তৈরি করা উচিত এবং ইয়ার ডায়াগ্রাম করা উচিত ইআর ডায়াগ্রামের জন্য আমরা ইআরডি প্লাস একটা টুলস আছে সেটা দেখতে পারি ইয়ার ডায়াগ্রাম তৈরি করে সে এনটিটিগুলো এনটিটি কি এনটিটি যে বিজনেস লজিকের মাঝে যে যার নির্দিষ্ট ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে তাকে আমরা এনটিটি বলবো যেমন একটা ই কমার্সের মাঝে কি কি এনটিটি থাকতে পারে আমরা কেউ বলতে পারি একটা ই কমার্স সাইটে কি কি এন্টিটি আছে কেউ বলতে একটা একটা ই কমার্স সাইটে ধরুন সাইট বই বিক্রি করছে অথবা দারাজ মানে উদাহরণ হিসেবে বলছে না কারো ব্রান্ডিং নয় তো আমরা যদি এমন বিভিন্ন দু একটা প্রতিষ্ঠানের কথা আমরা যদি ধরি তাহলে তাদের কি কি এন্টিটি থাকতে পারে একটা ই কমার্সে

লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাঝে একটা একজন স্টুডেন্ট সেটা হচ্ছে তার এন্টিটি অ্যান্টিটি রিলেশনশিপ মডেল অ্যান্টিটি হচ্ছে হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স এই যে এনটিটি স্টুডেন্ট এটা একজনের একটা একটা প্ল্যাটফর্মের মাঝে লার্নিং প্ল্যাটফর্মের মাঝে স্টুডেন্ট একটা অ্যান্টিটি টিচার একটা অ্যান্টিটি একটা লাইব্রেরি ম্যানেজমেন্টের মাঝে বুক একটা অ্যান্টিটি তারপর হচ্ছে স্টুডেন্ট একটা অ্যান্টিটি তো একটা শপিং মানে ই কমার্স সাইটের মাঝে একটা প্রোডাক্ট একটা এনটিটি এগুলো হচ্ছে এনটিটি আর ইনফরমেশন আছে জি 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 যেগুলো এক্সিস্টেন্স আছে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে আর এই এনটিটির কিছু অ্যাট্রিবিউট থাকবে যেমন স্টুডেন্টের ক্ষেত্রে তার নেম থাকবে তার অ্যাড্রেস থাকবে তো এই অ্যাট্রিবিউট গুলো নিয়েও আমরা বিস্তারিত করছি ইনশাআল্লাহ আলোচনা করব বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে কমপ্লেক্স সিম্পল কম্পোজিট বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে আবার কিছু অ্যাট্রিবিউট হচ্ছে আ স্টুডেন্ট অ্যাট্রিবিউট কিছু হচ্ছে ডেরিভড অ্যাট্রিবিউট মানে কিছু অ্যাট্রিবিউটকে আপনি সরাসরি স্টোর করে রাখবেন যেমন একজনের নাম আর কিছু অ্যাট্রিবিউট হচ্ছে যে আপনি সেটা থেকে ডেরিভ করে নিবেন সেটা সরাসরি রাখছেন না আপনি হয়তো জনের ডেট অফ বার্থ রাখছেন কিন্তু তার থেকে তার এইজটা আপনি ক্যালকুলেশন করে বিজনেস লজিক দিয়ে ক্যালকুলেশন করে হয়তো তার এজটা দেখাচ্ছেন বোঝা এটা হচ্ছে বিষয় প্রাইমারি কিটা কিভাবে এখানে মানে বসাবো হ্যাঁ প্রাইমারি কি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব প্রাইমারি কি এখানে এটা এনটিটির না আমরা যখন প্রথম হচ্ছে আমরা ইয়ার ডায়াগ্রাম দিয়ে এনটিটি করব এন গুলো তৈরি করবো ইআর ডায়াগ্রাম তৈরি তারপর আমরা এটাকে জন্য এসকিউএল রাইট করবো বিভিন্ন এসকিউএল এর ডায়াগ্রাম তৈরি করব এসকিউএল ডায়াগ্রামের জন্য তৈরি করার জন্য বেশ ভালো কিছু টুল আছে ওই টুল গুলো আমরা দেখব এবং প্রাইমারি কি তো আপনার প্রতি এনটিটিতে প্রাইমারি কি আমরা রাখবো মৌলিকভাবে এটা হচ্ছে মূল নিয়ম যে আমরা স্বাভাবিকভাবে প্রতিটা এনটিটির জন্য প্রাইমারি কি রাখবো তো যখন আমরা এনটিটি ইয়ার ডায়াগ্রাম তৈরি করব তারপরের স্টেপ হচ্ছে আমরা ইন ডিটেলস এসকিউএল এর জন্য এসকিউএল ডায়াগ্রাম তৈরি করব এটার বেশ কিছু টুলস আছে আপনি দেখতে পারেন ড্র এসকিউএল ড্র এস কিউএল একটা টুলস আছে এবং মজার বিষয় হচ্ছে ড্র এসকিউএল টুলস এর মাঝে গেলে আপনি দেখতে পাবেন ধরেন আপনি কখনো কোনো অ্যাকাউন্টিং সিস্টেম তৈরি করেননি একটা অ্যাকাউন্টিং সিস্টেমের ডেটাবেসটা আসলে কেমন হয় আপনি সেটা বুঝতে চাচ্ছেন তো ড্র কিউএল সাইটে যখন আপনি যাবেন ওদের ওয়েবসাইটটাতে যখন যাবেন তখন আপনি ইয়া দেখতে পাবেন মানে বিভিন্ন প্রসিদ্ধ বিভিন্ন সাইট বিভিন্ন ডোমেইনের বিভিন্ন সাইট সেগুলোর ডেটাবেজের স্ট্রাকচারটা কেমন সেগুলোর স্কিউএল ডায়াগ্রামটা কেমন সেগুলো আপনারা দেখতে পাবেন যে তারা কোন কোন ডায়াগ্রাম রাখছে তারা কোন কোন এনটিটি রাখছে এবং সেই এনটিটির সাথে কোন কোন ফিল্ড তারা রাখছে এই জিনিসগুলো সেখানে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ তো এই সাইটটা আমরা দেখতে পারি ড্র এসকিউএল একটা সাইট আছে ওখানে আপনারা এই এসকিউএল ডায়াগ্রাম রিলেটেড অনেক কিছু দেখতে পাবেন তো এইগুলো আমরা এসকিউএল রাইট করলাম একটা এসকিউএল সরি এসকিউএল ডায়াগ্রাম রাইট করলাম তারপরে প্রথম ইআর ডায়াগ্রাম রাইট করলাম তারপর এসকিউএল ডায়াগ্রাম রাইট করলাম তো এই দুটোর মাঝে মাধ্যমে আমাদের ডেটা মডেলিং মোটামুটি দাঁড়িয়ে যাবে এরপর আমরা মূল এসকিউএলটা তারপর হয়তো লিখবো সেটার জন্য হয়তো আমরা বিভিন্ন ধরনের যেহেতু আমরা এখন বেশিরভাগই ফ্রেমওয়ার্ক বিভিন্ন ওয়েব ফ্রেমওয়ার্কগুলো ইউজ করে থাকি সেগুলোর বিভিন্ন ওআরএম আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো পাশাপাশি আরেকটা জিনিস আমাদের আলোচনা সংক্ষিপ্ত ছিল যেটার কেরিয়ার অপরচুনিটি স্কেলেবিলিটি আসলে এখানে বলাটা একটু টাফ স্কেলেবিলিটি নিয়ে আলাদা একটা আলোচনা ডিসকাশন আশা করি ইনশাল্লাহ হবে আর ক্লাসে তো অবশ্যই এটা নিয়ে আলোচনা থাকবে আমরা কিভাবে একটা স্লো কোয়েরি একটা স্লো কোয়েরি ধরবো এই স্লো কোয়েরিটা কেন স্লো কোয়েরি এটা আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো এবং সেটাকে আমরা ফাইন্ড আউট করবো যে আমার পঞ্চাশটা কোয়েরি চলছে এই তিনটা কোয়েরি আমার স্লো এই পেজটা লোড হওয়ার সময় আমার হয়তো দশটা কোয়েরি চলছে দশটা কোয়েরির মাঝে দুইটা কোয়েরি স্লো তাহলে ওই দুইটা কোয়েরিকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে তারপর ওই দুইটা কোয়েরির ইফিসিয়েন্সি কীভাবে বাড়ানো যায় সেটা আমাকে দেখতে হবে এই এইগুলো মোটামুটি স্কেলেবিলিটি আর পাশাপাশি অবশ্যইটার তো একটা কেরিয়ার অপরচুনিটি তো অবশ্যই আছে ডিবিএ যারা ডেটা অ্যাডমিনিস্ট্রেটর সেখানে তো তারা তো ডিটেলস এই বিষয়গুলো আরও অনেক ভালোভাবে জানতে হয় আর আমাদের স্পেশালি আমাদের ডেভেলপারদের জন্য যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তাদের এই সেক্টরের জন্য আমাদের হচ্ছে যে এটা একটা বড় একটা স্কিল স্পেশালি ডেটা মডেলিংটা মানে আমাদের সিনিয়ররা অনেক সময় আমাদের জন্য ডেটা মডেলিংটা করে দেন কিন্তু আমরা একটা ভেক একটা আইডিয়া থেকে যেটা আমাদের কাছে অস্পষ্ট একজন হয়তো একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে কিন্তু উনি শুধু ওয়ার হাউসটা দেখিয়ে বলছেন যে ভাই আমার এই ওয়ার হাউস এই আমার কাগজপত্র আপনি আমার সলিউশন তৈরি করে দেন ওনার কি কি লাগবে এই জিনিসগুলোকে ডেটাবেস পর্যন্ত নামিয়ে আনার যে স্কিলটা এটা আসলে একটু গুরুত্বপূর্ণ স্কিল আমাদের কেরিয়ার গ্রোথ ক্ষেত্রে এটা হয়তো অনেক কাজে লাগবে তো আমার সেশন মোটামুটি শেষ হয়তো কিছুক্ষণের মাঝে সৌরভ ভাইকে জয়েন করেছেন এখনো বোধহয় ভাইয়া করেননি জয়েন করেননি বোধ হয় আমাদের কারো কোনো প্রশ্ন আছে জি ভাইয়া ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে যদি একটু বলতেন হ্যাঁ কেরিয়ার এর মাঝে আপনি যদি একটা ডেটাবেস ভালোভাবে জানেন ইনস অ্যান্ড আউটস জানেন এটা তো অবশ্যই আপনার সিভিটাকে ভারী করবে ইনস অ্যান্ড আউটস বলতে আমি চাচ্ছি আসলে আপনি কতটুকু জানেন ইফিসিয়েন্টলি একটা কোয়েরি লিখতে পারেন একটা ইন্ডেক্স ভালোভাবে বিভিন্ন ইন্ডেক্স তৈরি করতে পারেন স্লো কোয়েরি কি কেন তৈরি হচ্ছে সেগুলো আপনি বলতে পারছেন এবং ডেটাবেসের যে অ্যাডভান্স কনসেপ্টগুলো আছে বিভিন্ন শার্ডিং থেকে শুরু করে বিভিন্ন যে কনসেপ্টগুলো আছে সেগুলো আপনি বুঝতে পারছেন একটা ডেটাবেজ নতুন করে যখন আসছে আমি আপনি ইনস্টল করছেন সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাকে লাইভে যাওয়ার আগে চেক করতে হবে সেই বিষয়গুলো আপনি ভালোভাবে জানেন এবং একটা অস্পষ্ট একটা বিষয় থেকে মানে একটা ভেক একটা আইডিয়া থেকে যেমন বললাম যে একজন দোকানদার তিনি কাপড়ের ব্যবসা করেন উনি বলছেন ভাই আমার এই দোকানে যা কিছু আছে আমি অনলাইনে বিক্রি করতে চাই কিভাবে করব বলেন তো আমার মাল আসে সিরাজগঞ্জ থেকে তারপর এখানে রাখতে হয় আমার ওয়ার হাউসে মাল থাকে সেগুলোকে আমি কিভাবে করব তো এই আইডিয়াটা থেকে আপনাকে ডেটাবেস পর্যন্ত নামিয়ে আনার যে ওইটা এটা আপনি পারেন তাহলে এটা অবশ্যই আপনাকে কেরিয়ারে গিয়ে আর আট দশ জনের তুলনায় অবশ্যই আপনি বলতে পারবেন তখন যে আপনি ডেটাবেস বুঝেন এবং ডেটাবেসের ইনস আউটস গুলো বুঝেন আশা করি এটা মানে জি সেই সেই ক্ষেত্রে তো স্যার এই যেহেতু অনলাইনে বিক্রি করবে তাহলে তো এটা অন ওয়েবের দিকে চলে গেল আর কি না এটা আমি একটা উদাহরণ দিয়েছি মানে ওই উদাহরণের কথা বলছে যে একজন লোক এসে বললেন যে ভাই আমি অনলাইনে বিক্রি করব আমাকে একটা সাইট বানিয়ে হয়তো ধরে নিচ্ছে ওনার আসলে সাইট লাগবে আগে দেখলেন যে ওনার আসলে প্রয়োজন কিনা যদি আসলেই থাকে মানে আমি অ্যানালাইসিস করে ধরে নিচ্ছি যে ওনার থাকবে লাগবে এমন একটা সফটওয়্যার লাগবে একটা সলিউশন লাগবে তারপরের স্টেপে আসছে আর কি এরপরের স্টেপ হয়তো উনি জানেন না ওনার আসলে কতটুকু লাগবে কি লাগবে কিভাবে লাগবে ঠিক আছে এখানে অনেক রেগুলেশন থাকবে একটা কোশ্চেন ছিল একটা বিজনেস ভাই করতে গেলে যেমন আমি ফর এক্সাম্পল ইনভেন্টরি ম্যানেজমেন্ট তো আমার সারা বাংলাদেশের বিশ থেকে পঁচিশটা ওয়ার হাউস আছে একটা সেন্ট্রাল ওয়ার হাউস আছে তো এই সেন্ট্রাল ওয়ার হাউস থেকে যে সাব ওয়ার প্রোডাক্ট যাবে এবং ওই সাব ওয়ার হাউস থেকে প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউশন করবে তো যখন আমি এরকম একটা বিজনেস মডেল নিয়ে একটা ডাটাবেস ইয়া ডায়াগ্রাম করতে যাব তখন আমাকে এই ওয়ান টু মেনি এবং মেনি টু মেনি যে রিলেশনশিপ গুলা এবং কিওয়ার্ড গুলা যে রিসার্চ থাকবে সেটা আমি ডাটাবেসটা কিভাবে ডিজাইন করব যদি একটু আইডিয়া বলতে এটা তো আসলে এখন এক কথায় বলা মুশকিল মানে আপনার রিকোয়ারমেন্ট নিয়ে আপনাকে এক এনটি ড্র আউট করতে হবে একটা ইয়ার ডায়াগ্রাম প্রথমে তৈরি করলেন যদি আপনি মানে সহজভাবে মানে পুরো বিষয়টা এটাকে কি বলবো প্রফেশনালি যদি আপনি যেতে চান ইয়ার ডায়াগ্রাম তৈরি করলেন তারপর ইয়ার ইয়ার ডায়াগ্রাম থেকে সেটাকে এসকিউএল ডায়াগ্রাম তৈরি করলেন এবং সেখানে আপনি প্রত্যেকটা ফিল্ড সে এন্টিটির অ্যাট্রিবিউটগুলোকে যেখানে যেখানে ফিল্ডে কনভার্ট করা দরকার ডেটা পেতে সেগুলোকে তৈরি করলেন এবং আপনার ফুল বিজনেস ফ্লোটা দেখলেন যে আপনি এখানে গিয়ে এই ডেটা প্রয়োজন আপনি সেটা পাচ্ছেন কিনা এখানে এই ডেটা প্রয়োজন সেটা পাচ্ছেন কিনা সেগুলো সব হয়তো আপনি চেক করলেন এটা একটা অধ্যাপ পর্যায়ে তারপর হচ্ছে প্রথমেই হয়তো আপনাকে ইন্ডেক্স অ্যাড করতে হবে না প্রথমবার যেটা ডেটাবেস ডিফল্ট করে দিবে প্রাইমারি কির উপর ডেটাবেস ডিফল্ট ইন্ডেক্সিং করে রাখে সেটা আপনার হয়ে যাবে প্রথমবারই আপনাকে ইন্ডেক্স করতে হবে না তো তারপর হচ্ছে কি আপনি যেখানে রিলেশনাল যেখানে রিলেশন করা প্রয়োজন ফরেন কি গুলো রাখা প্রয়োজন ডেটা ইন্টিগ্রিটির জন্য সেখানে আপনি শেক চেক গুলো করলেন এটাও আমরা আলোচনা করব ইন ডিটেইলস যে আপনি কিভাবে নরমলাইজেশন করবেন এবং নরমলাইজেশনের জন্য অ্যাডজাস্টমেন্ট যে ভ্যালুগুলো এবং ডিসপেন্সের যে ভ্যালুগুলো এবং মান্থ অ্যাপারেন্স কনজামশন এই জিনিসগুলা কি এখানে ওভারঅল কিছু আইডিয়া দেয়া হবে কিনা মান্থ ভ্যালু এটা তো আপনার স্পেসিফিক সলিউশনের কথা বলছেন তাই না জি জি আমি আপনার ইনভেন্টরি সিস্টেমের আমি একটা প্রোডাক্টকে আমার স্টোরকে নিয়ে আসলাম স্টোর থেকে প্রোডাক্টটা যখন আমি কোনো কাস্টমার থেকে কিছু প্রোডাক্ট আমার আপনি বলছিলেন প্রোডাক্ট যদি যদি হয় তাহলে আমি ছাতাটাকে কিভাবে ওই যে সাপ্লায়ার আমাকে ছাঁতাটা দিবে সেই সাপ্লায়ারকে আমি কিভাবে আহ ব্ল্যাক লিস্টে দিবো এবং ওই সাপ্লায়ার থেকে এরকম অনেকগুলো সাপ্লায়ার আসবে তো এই জিনিসগুলা

ইয়ার ডায়াগ্রাম এই ডেটা ডায়াগ্রামটা এভাবে তৈরি করবেন এখানে রিলেশন রাখবেন এখানে নর্মালাইজেশন করবেন এখানে আপনি ফরেন কি গুলো রাখবেন এটা আমরা একদম রিয়েল লাইফ থেকে আমরা কি एग्जांपल তবে প্রতিটা সলিউশনের एग्जांपल তো দেখানো সম্ভব না আমরা হয়তো এক দুইটা সলিউশনের দেখাব তো সেখান থেকে হয়তো আপনি আশা করা যায় যে আপনি আর বাই দ্যাট টাইম আপনারও নলেজ গেইন হতে থাকবে আপনারও এক্সপার্টাইজ বাড়তে থাকবে তিন মাস সাড়ে তিন মাসের মাঝে